আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকে আমরা উপস্থিত হয়েছি ইংলিশ ক্লাস 7 এর আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউনিট 5 এর 5.6 টা আলোচনা করব। এই ইউনিটটা হচ্ছে লিটারারি টেক্সট কম্পিটেন্সি 4 এর উপর ভিত্তি করে এই ইউনিটটা করা হয়েছে। তার জন্য আমাদের প্রতিটা প্র্যাকটিস, প্রতিটা সেশন আমাদের গুরুত্বপূর্ণ, তাই আমাদের প্রত্যেকটা ক্লাস চাইলে তোমরা দেখে আসতে পারো। আমাদের ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা ওই ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবা, নতুবা আমাদের চ্যানেলে গেলে ভিডিওর লিঙ্কটা নতুবা প্লেলিস্টের লিঙ্ক। ইংলিশ ক্লাস 7 এবং ইংলিশ ক্লাস 6 এর প্লেলিস্ট রয়েছে, ওই প্লেলিস্টে তোমরা সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ পেয়ে যাবা। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 5.6 টা। দেখো এখানে যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেটা আমরা পড়ব, তারপরে এখানে যা বলা হয়েছে সেটা করব। এখানে ইনস্ট্রাকশনের মধ্যে যা রয়েছে, রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। কোন গল্পটি? মাই বার্থডে সারপ্রাইজ। মাই বার্থডে সারপ্রাইজ, এর আগে আমরা যে মাই বার্থডে সারপ্রাইজ পড়েছিলাম সেই গল্পটা তোমাদের পড়তে বলছে, সেটা হচ্ছে 5.3, যে গল্পটা এই গল্পটা মাই বার্থডে সারপ্রাইজ, এটা আবার তোমাদের পড়তে বলতেছে। তারপরে কি এরপরে বলতেছে? এগেইন তা আবার এন্ড এবং আইডেন্টিফাই দা ফলোয়িং ক্যারেক্টার্স, আইডেন্টিফাই তারপরে হচ্ছে চিহ্নিত করুন দা ফলোয়িং ক্যারেক্টার্স, এরপরে নিচের যেই তিনটা ক্যারেক্টার রয়েছে, থ্রি ক্যারেক্টারিস্টিক্স, তিনটি বৈশিষ্ট্য, এখানে তিনটা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলা কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, অফ দ্য স্টোরি ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় অর গ্রুপস, দলে দলে। তাহলে এটা যদি তোমরা ডায়লগ আকারে করো তাহলে তোমাদের জন্য জানতে আরো সুবিধা হয়। তারপরে যা বলা হচ্ছে, রাইট দ্য আনসার, এরপরে আনসারটা লিখুন ইন দ্য গিভেন টেবল, গিবল টেবলের মধ্যে তোমরা কাতাই বা এক্সারসাইজ বুকে তোমরা এই টেবলের আনসারটা লিখতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্টোরি, একটি গল্পের যে ক্যারেক্টারিস্টিক, মেন থ্রি ক্যারেক্টারিস্টিক, এখানে কিন্তু সব ক্যারেক্টারিস্টিক গুলা শো করে নাই। এখানে এর আগের যে সেশনটাতে তোমাদের রয়েছে তিনটা ক্যারেক্টারিস্টিক দেখানো হয়েছে, এখানে একটা হচ্ছে, দেখো একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ক্যারেক্টার্স, এরপরে হচ্ছে পয়েন্ট অফ ভিউ বা পয়েন্ট অফ ন্যারেশন, এরপরে হচ্ছে সেন্ট্রাল থিম, এই তিনটা ক্যারেক্টার দেখানো হয়েছে বা এখানে বইয়ে বলা হয়েছে, তার জন্য এখানেও তিনটা ক্যারেক্টার বলা হচ্ছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউর দিক দিয়ে মাই বার্থডে সারপ্রাইজ, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, যেমন আই, এখানে তোমরা দেখতে পাচ্ছ উই বা আই, এখানে আই বলা আছে, দেখো এটা হচ্ছে ফার্স্ট পার্সন, তার জন্য এটা পয়েন্ট অফ ভিউর দিক দিয়ে হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক এরপরে আর বাকি দুইটা যেটা রয়েছে সেটার জন্য দুইটা কি দেখো, দ্য ক্যারেক্টার্স, তাহলে চরিত্রগুলো কি কি, এরপর হচ্ছে সেন্ট্রাল থিম, সেন্ট্রাল থিমটা কি, এই জন্য আমরা চলে যাচ্ছি আনসারে, এটা আনসারে চলে আসলাম। আনসার কি, দা আনসার কি টু অ্যাক্টিভিটি 5.6, এখানে চলে আসলাম ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, আনসার এখানে, এরপরে আনসার ক্যারেক্টার্স কি কি ক্যারেক্টার রয়েছে, দেখো এই আলিফা, এখানে আলিফা বা আফিয়া লিখছে, আলিফা হারসেলফ, আলিফা নিজেই, পুষ্প, পুষ্প রয়েছে, সুবাহা, তানহা এবং মিথিকা, এখানে এই ক্যারেক্টার গুলোর নাম উল্লেখ রয়েছে। তোমরা দেখো এই এই ইয়ার মধ্যে এই যে একটা স্টোরি রয়েছে সেই স্টোরির মধ্যে কিন্তু এই ধর এই চার পাঁচটা নাম তোমরা পেয়ে যাবা, যেমন আরিফা, এখানে আরিফা রয়েছে, পুষ্প রয়েছে, সুবাহা রয়েছে, এতো এখানে পুষ্প, সুবাহা, তানহা, মৃতিকা, এগুলো হচ্ছে এই স্টোরির ক্যারেক্টার, এই স্টোরির ক্যারেক্টার বা চরিত্র। তারপরে পয়েন্ট অফ ভিউ ওখানে রয়েছে সেটা আমাদের জানার দরকার নাই, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, এরপরে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, মূল বিষয়বস্তু, মূল কেন্দ্রীয় বিষয়বস্তু বা মূল বিষয়বস্তু। তাহলে এখানে যা বলা আছে, আফিয়াস ফ্রেন্ড থ্রিউ এ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর হার ফ্রেন্ডস, নেভার ফরগেট ইউর স্পেশাল ডে, আফিয়াস ফ্রেন্ড থ্রিউ এ সারপ্রাইজ বার্থডে, একটি বিস্ময়কর বার্থডে কি করেছিল, নিক্ষেপ করা হবে না এখানে, উপহার দিয়েছিল হবে, ফর হার তার জন্য, ফ্রেন্ডস নেভার ফরগেট ইউর স্পেশাল ডে, বন্ধুরা কখনো তোমার বিশেষ দিনগুলা ভুলে যায় না, যারা ভালো বন্ধু রয়েছে তারা তোমাদের ভালো, যারা ক্লোজ ফ্রেন্ড
কুসুম ফ্রেন্ড, তারা ওই তোমাদের ভালো দিনগুলা স্পেশাল দিনগুলার কথা বলে না। তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, যেহেতু তোমরা বুঝতে পেরেছো, আনসারও বুঝতে পেরেছো। আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক, ভালো না লাগলে ডিসলাইক। আর কিছু অভিযোগ, কোনো পরামর্শ থাকলে কমেন্ট করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।